সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়োলেন্ট ইললিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি। ফের হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনাস্থল হাওড়া হাসপাতাল, অভিযুক্ত হাসপাতালেরই এক কর্মী। অভিযোগ, সিটি স্ক্যান বিভাগে ওই নাবালিকাকে নিয়ে এলে তাকে সেই বিভাগেরই এক কর্মী শ্লীলতাহানি করে বলেই অভিযোগ ওঠে। খবর পেয়ে রোগীর পরিবার হাসপাতালে পৌঁছায়, প্রতিবাদ করে, উত্তপ্ত হয় পরিস্থিতি। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে হাওড়া থানার পুলিশ, জারি রয়েছে তদন্ত। अगर ऐसा ही चलता रहा ना तो अस्पताल जाने से डरने लगेंगे लोग। সিটি স্ক্যানের রুমে পেশেন্টকে নিয়ে এসেছিলেন সিটি স্ক্যান করাতে। ভেতরে যে বাচ্চাটার সিটি স্ক্যান হচ্ছিল সে চাচাচ্ছিল, চাচাচ্ছিল। আমরা ভাবলাম হয়তো ছোট বাচ্চা ভয় চাচাচ্ছে, তার বাড়ির লোক তো ভেতরে অ্যালাউ করেনি। বাচ্চাটার বয়স হবে আপনার 10-12 বছর। মেয়েটা চাচাচ্ছিল, আমরা ভাবলাম ভয় চাচাচ্ছে, বাড়ির লোক তো ভেতরে অ্যালাউ করেনি। সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলছে, আমাকে বাজেভাবে টাচ করেছে, আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো, কাউকে বলবি না, ভয় দেখিয়েছে। মানে ওই যে স্টাফ ছিল ভেতরে, এগুলো কি হচ্ছে?